عليكم ورحمة الله وبركاته ومغفرته. الحمد لله، الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الصلاة تنهى عن الفحشاء ولذكر الله أكبر، إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا. اللهم صل بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسن الجميع كساله، صلوا عليه وآله. هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال. مقتعمي بلغ العلا حسنت جميع خصاله، صلوا عليه وآله. বিয়ানী বাজার তিন দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজ দ্বিতীয় দিবসের এ দ্বিতীয় অধিবেশনের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররাম হযরত উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাত, বিভিন্ন অঞ্চল থেকে দূর দূরান্ত থেকে আগত মুরব্বিয়ানে কেরাম, হুফফাজে কেরাম, হুজ্জাজে কেরাম, তুলাবায়ে আজম, যুবক ভাইরা, ছোট ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকুর আদায় করছি। সকলে মহাব্বতে উচ্চ কণ্ঠে একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের
এই মুহূর্তে দেশের হাজারো লাখো মানুষের মাঝ থেকে পছন্দ করে যাচাই বাছাই করে কিছু সংখ্যক আল্লাহর বান্দাকে আশিকে রাসূলদেরকে আশিকে ওলিদেরকে এই বেহেশতের বাগানে বসার কালামে পাক এবং রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আলোচনা শোনার যোগ্যতা দান করলেন এই জন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ প্রিয় হাজিরিন এই তাফসীর মাহফিলে আমি গত বছর আসছিলাম গত বছর দুই দিন আমার প্রোগ্রাম ছিল এই তাফসীর মাহফিলে এবছর আমাকে দুই দিনের কথা বলা হয়েছে আমার সুযোগ ছিল না বলে আমি একদিনের প্রোগ্রাম দিয়েছি তো গত বছর আমাদের পীর ওমর শেখ আল্লামা শামসুল উলামা সাহেব তাবলা ফুলতলি রহমতুল্লাহ আলাই তিনি গত বছর এই তাফসীর মাহফিলে এসেছিলেন এবং দোয়া করছিলেন আজকের তাফসীর মাহফিলে প্রথমে আমার ওই কথাটি স্মরণে পড়ছে যে তিনি মুনাজাতে বলছিলেন যে হয়তোবা এই তাফসীর মাহফিল এটিই আমার জীবনের শেষ তাফসীর মাহফিল অনেকের হয়তো কথাটি স্মরণ থাকতে পারে আল্লাহর ওলিদের জবান দিয়ে যেটা বের হয় এটা মন গড়া কোনো কথা বের হয় না যারা আল্লাহর ওলি হয়ে যায় ওলিদের জবানের কথাগুলিও আল্লাহর কথা হয়ে যায় ওলিদের হাত আল্লাহর হাত হয়ে যায় ওলিদের নজর আল্লাহর কুদরতি নজর হয়ে যায় ওলিদের কদম আল্লাহ পাকের কুদরতি কদম হয়ে যায় আল্লাহর ওলি যা বললেন আমরা কাজে আজকে তাই দেখলাম গত বছর তিনি দোয়া করছেন আমি বলছেন হতে পারে এটাই আমার জীবনের শেষ তফসির মাহফিল এই বিয়ানী বাজারে কিন্তু এই বছর তফসির মাহফিলে আল্লাহর ওলি আর আমাদের কাছে চিল্লিয়া বলেন আমাদের কাছে সশরীরে নাই কিন্তু রুহানিয়াতভাবে আমাদের কাছে আছেন কি বলেন আছেন না আমাদের কাছে আছেন আমরা ওলির কাছে আছি ওলিও আমাদের কাছে আছেন শুরুতেই আল্লাহ পাকের দরবারে দোয়া করছি আল্লাহ পাক আল্লাহ পাকের এই মায়ার বান্দা আল্লাহর ওলির দরজা আল্লাহ পাক যেন আরো বাড়াইয়া দেন সকলে বলেন আমিন আমার বিষয়টা হচ্ছে নামাজের গুরুত্ব সম্পর্কে বিষয়টি অত্যন্ত ব্যাপক তবে যেই সময় আমার এই সময়ের মধ্যে জানি না আমি কতটুকু কথা গুছাইতে পারি তারপরেও আমি চেষ্টা করব মুলাখাস কিছু কথা আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য তবে আল্লাহ পাকের কাছে দরখাস্ত করছি আল্লাহ পাক যেন আমার এই আলোচনা প্রথমে আমাকে আমল করার তৌফিক দেন আপনাদেরকে আমল করার তৌফিক দেন সকলে বলুন আমিন ইসলামের মধ্যে পাঁচটা মূল নীতি ঈমান নামাজ যাকাত হজ রমজানের রোজা ইমানদারের উপরে ইমানের পরে সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে নামাজ জোরে বলেন কি নামাজ নামাজ এটা আখিরি জমানার নবীর উম্মতের জন্য ফরজ তা নয় সমস্ত নবীদের উম্মতের উপরে নামাজ ফরজ ছিল সমস্ত নবীদের উপরও নামাজ ফরজ ছিল তবে আমাদের সিস্টেমে ফরজ ছিল না এভাবে পাঁচ ওয়াক্ত ছিল না রোজাও ফরজ ছিল যাকাতও ফরজ ছিল অন্য নবীদের জমানায় নামাজও ছিল যাকাতও ছিল রোজাও ছিল তবে রোজার মধ্যে কিছু ব্যতিক্রম ছিল আমরা রোজার মধ্যে কথা বলি কিন্তু খাই না আগের জমানায় অন্য নবীদের আমলে কথারও রোজা ছিল
শাওয়ানেরও রোজা ছিল, খাইতেও পারতো না, কথাও বলতে পারতো না। কিন্তু আমরা রোজা রাখি, আমরা খাই না, কিন্তু আমরা কথা বলতে পারি। তবে একটা জিনিস নিষেধ আছে, যে রোজা রেখে অশ্লীল কোনো কথা বলা যাবে না, খারাপ কোনো বাক্য এই মুখ দিয়ে প্রকাশ করা যাবে না, কিন্তু কথা বলতে পারেন। কিন্তু আগের জমানায় কথা বলাটাও সম্পূর্ণভাবে নিষেধ ছিল, জাকাতও ছিল, নামাজও ছিল। সমস্ত নবীরা তাদের কাউমদেরকে নামাজের নির্দেশ দিয়েছেন। হযরত ঈসা রুহুল্লাহ তিনি যখন